আসসালামু আলাইকুম। শখের পাখির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের অনেকেরই পাখি আছে 8-10 মাস বয়স হয়ে গেছে কিন্তু এখনো ডিম বাচ্চা করে না। আবার অনেকেই রানিং পাখি কিনে আনেন তবুও পাখি ডিম বাচ্চা করে না। আবার অনেকের পাখি পূর্বে ডিম বাচ্চা করেছে কিন্তু এখন আর ডিম বাচ্চা করছে না। অনেকের পাখি মিটিং করতে চাচ্ছে না বা মিটিং করছে না। যেসব ভাইদের এই সমস্যাগুলো রয়েছে আপনাদের সবার জন্য আজকের এই ভিডিওটি। আপনাদের সাথে আজকে আমি এমন একটি ঔষধের নাম শেয়ার করব যেটি খাওয়ালে পাখি অবশ্যই ডিম পারবে, পাশাপাশি পাখির ডিম ও বাচ্চা উৎপাদন ক্ষমতা বাড়বে এবং যাদের পাখি মিটিং করতে চায় না তাদের পাখি দ্রুত মিটিং করবে। বুঝতেই পারছেন আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দিচ্ছি। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওর শুরুতেই সবাইকে একটি কথা বলে রাখি, আপনারা এই ঔষধটি বাজরিগার্ড, লাভবার্ড, কোকাটেল, ফিন্স সহ সকল পাখিকে খাওয়াতে পারবেন। চলুন ঔষধটির নাম ও ব্যবহার বিধি জেনে নেই। ঔষধটি হচ্ছে ইসেল। এই ভিডিওতে এখন যে ঔষধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইসেল। এই ঔষধটি খাওয়ালে যাদের পাখি মিটিং করতে চায় না বা ডিম দিতে চায় না তাদের পাখি অবশ্যই ডিম দেবে। এটি স্কয়ার কোম্পানির একটি ঔষধ। ব্যবহার বিধি বলার আগে ঔষধের নির্দেশনাগুলো আপনাদের জানিয়ে দেই, অর্থাৎ কি কি কারণে এই ঔষধটি আপনারা ব্যবহার করতে পারবেন সেটি এই ঔষধের গায়ে লেখা আছে। ডিমের উৎপাদন এবং বাচ্চা ফোটার হার বৃদ্ধিতে, দৈহিক ওজন বৃদ্ধিতে, শারীরিক বৃদ্ধি ও পালক বৃদ্ধি ত্বরান্বিত করতে, পালকের কালার বৃদ্ধি করতে, তাপজনিত ধকল ও দুর্বলতা রোধ করতে এই ঔষধটি ব্যবহার করা হয়। পাশাপাশি এই ঔষধটি ব্যবহার করলে পাখি মুড়ে চলে আসে এবং মিটিং করে এবং পাখির ডিম উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। এই কারণগুলোর জন্য আপনারা এই ঔষধটি ব্যবহার করবেন আর এই ঔষধটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। তো চলুন আমরা এই ঔষধটির ব্যবহার বিধি জেনে নেই। আপনারা এই ঔষধটি 1 লিটার পানিতে 1 মিলি পরিমাণ ব্যবহার করবেন। আপনারা অনেকেই মিলি পরিমাপ করতে জানেন না, এই কারণে আমি আপনাদের আজকে আরও একটি সহজ পদ্ধতি দেখাবো যেটির সাহায্যে আপনারা অতি সহজে মিলি পরিমাপ করতে পারবেন। এখন আপনারা স্কিনের এই সিরিঞ্জটির দিকে লক্ষ্য করুন, এই সিরিঞ্জটিতে মিলি দাগ দেয়া আছে। এই যে দেখুন, 1 মিলি, 2 মিলি, 3 মিলি, 4 মিলি, 5 মিলি, এইভাবে মিলি লেবেলিং করা একটি সিরিঞ্জ আপনারা কিনে আনবেন। এই সিরিঞ্জের সাহায্যে আপনারা মিলি পরিমাপ করতে পারবেন। আপনারা বাজার থেকে এই রকম একটি সিরিঞ্জ কিনে এনে অতি সহজে মিলি পরিমাপ করতে পারবেন। আপনারা যদি 1/2 লিটার পানি ব্যবহার করেন সেক্ষেত্রে 1/2 মিলি ঔষধ ব্যবহার করবেন। এইখানে 1/2 মিলিও পরিমাপ করার চিহ্ন দেয়া আছে, আপনারা অতি সহজে এই কাজটি করতে পারবেন। আর এই ঔষধটি আপনারা 5 দিন ব্যবহার করবেন। আর অনেকেই কমেন্টে প্রশ্ন করেন, ভাই এই ঔষধটি খোলার পরে আমরা কতদিন ব্যবহার করতে পারব? এই ঔষধটি খোলার পরে আপনারা 1 মাস অর্থাৎ 30 দিন ব্যবহার করতে পারবেন। আর এই ঔষধটির দাম পড়বে 140 টাকা। আর আপনারা কিনার সময় অবশ্যই দেখে কিনবেন এটি স্কয়ার কোম্পানির কিনা, কারণ স্কয়ার কোম্পানির ঔষধ অনেক বেশি ভালো এবং কার্যকরী, এটা আমরা সবাই জানি। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঔষধটি যাতে স্কয়ার কোম্পানির হয়। এই ঔষধটির পাশাপাশি আপনারা যদি আরও একটি ঔষধ ব্যবহার করেন তাহলে আরও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। সেই ঔষধটি হচ্ছে ক্যালপ্লেক্স। এখন স্ক্রিনে আপনারা যে ঔষধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যালপ্লেক্স, আর এটা ক্যালসিয়ামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ। বলতে পারেন ক্যালসিয়ামের জন্য সবচেয়ে ভালো ঔষধ এই ক্যালপ্লেক্স। এটি খাওয়ালে একই সাথে আপনার পাখির ক্যালসিয়ামের অভাব দূর হবে এবং বেশ ভালো একটা কম্বিনেশন হবে ইসেলের সাথে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন ইসেলের সাথে এই ক্যালপ্লেক্স ঔষধটি খাওয়ানোর জন্য। ইসেল আপনারা 1 টানা 5 দিন খাওয়াবেন, তারপর আপনারা এই ক্যালপ্লেক্সটা খাওয়ানো শুরু করবেন, আবার ক্যালপ্লেক্সটাও 5 দিন খাওয়াবেন।
আর ক্যালপ্লেক্সের ব্যবহার বিধি সেম একই। আপনারা 1 লিটার পানিতে 1 ml পরিমাণ ঔষধ দিয়ে ব্যবহার করবেন। আর একটা কথা না বললেই নয়, আপনারা ঔষধ দেবার পরে অর্থাৎ পানি দিয়ে ঔষধ তৈরি করার পরে 6 ঘন্টা ব্যবহার করতে পারবেন। 6 ঘন্টা পর আর কিছুতেই ব্যবহার করা যাবে না। এই ঔষধ মিশ্রিত পানি ফেলে দিয়ে আপনারা আবার নতুন পানি দিয়ে দেবেন। আর একটি কথা না বললেই নয়, আপনারা অনেক সময় মনে করেন ঔষধের পরিমাণ বেশি দিলে কার্যকারিতা বেশি হবে, অনেক সময় কিন্তু হিতে বিপরীত হয়, আপনার পাখিটি মারা যেতে পারে। বিশেষ করে এই ইসেল ঔষধটি খেলে পাখির দেহে কিন্তু প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয়, পাখি মুডে চলে আসে, সেক্ষেত্রে অতিরিক্ত ঔষধ দিলে পাখির সমস্যা হতে পারে। অথবা যখন অতিরিক্ত গরম পড়ে তখন আপনারা ইসেল ঔষধটি ব্যবহার করবেন না। আপনারা অনেক সময় ভিডিওর অল্প একটু অংশ দেখেই চলে যান, আপনারা কিন্তু বিপদে পড়বেন। একটা ভিডিও দেখা শুরু করলে সবটুকু দেখা উচিত, বিশেষ করে যখন গরম পড়বে তখন ইসেল ব্যবহার করবেন না। শীতকালে অথবা যখন বৃষ্টি পড়বে তখন ইসেল ঔষধটা ব্যবহার করার চেষ্টা করবেন। আপনারা চাইলে ক্যালপ্লেক্স ঔষধটি যে কোনো সময় ব্যবহার করতে পারেন, তবে ইসেল ঔষধটির দিকে একটু খেয়াল রাখবেন। আর কখনোই আপনারা একটি কাজ করবেন না, সেটি হচ্ছে আপনারা মানুষের ই ক্যাপ আছে সেই ঔষধটি মাঝে মাঝে এনে পাখিকে খাইয়ে দেন। আমি একটি ভিডিও দেখেছি, ভিউস হয়েছে 1 মিলিয়নের বেশি, মানুষের ই ক্যাপ খাইয়ে পাখিকে ডিম্বাচ্চা করানোর পদ্ধতি দেখিয়েছে। ওই পদ্ধতি দেখে আমি নিজে পাখিকে ই ক্যাপ খাওয়াই। ই ক্যাপ খাওয়ানোর পরে আমার পাখিটির ডানায় রক্ত জমে যায় এবং পেটে রক্ত জমে যায়, অর্থাৎ টিউমারের মতো হয়। আপনাদের আমি এই তথ্যটা শেয়ার করলাম, আপনারা কখনোই এই কাজগুলো করবেন না। শুরুর দিকে আমি এই কাজগুলো করতাম, যে ঔষধটি মানুষের জন্য তৈরি করা হয়েছে সেই ঔষধটি কেবল মানুষের জন্য ব্যবহার করা উচিত, আর যে ঔষধটি পাখিদের জন্য তৈরি করা হয়েছে সেই ঔষধটি পাখিদের জন্য ব্যবহার করা উচিত। তাই আপনারাই বুঝে নিন আপনারা কি ই ক্যাপ ব্যবহার করবেন নাকি ই সেল ব্যবহার করবেন, অর্থাৎ পাখির জন্য যে ঔষধটি তৈরি করা হয়েছে সেটিই আপনারা ব্যবহার করবেন। এর পরও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, আপনারা যদি কিছু বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেব। আর এরপর আপনারা কোন বিষয়ে ভিডিও চান সেটিও আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমি ওই বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও আপলোড করার চেষ্টা করব। আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।